মনে আছে রে ভাই, মনে আছে, মনে থাকলে লাভ। তুমি সেতারা বেগমের ছোট বোন না? এক সেতারা বেগমের জ্বালায় পুরো সংসার ঝুইলা পুরে যাইতাছে, আর তুমি এলে তো উপায় নাই, দুই বোনে মিলা পুরো সংসার জ্বালায় পুরে ছাই বানাই ফেলাইবা। আপনার কথা শুনে তো মনে হইতেছে আপনি জমিদারের পোলা, আর আমরা বানের জলে ভাইসে আসছি না? আমার তো মনে হয় না আপনার মতো ছোট লোকরে কোনো মায়া বিয়ে করব। তুমি পাগল হইলাকে হেডা কও, আর মোবাইল করে ছোট লোকের খোঁজ খবর লইতেছ কি কাহিনী কি? আমি কোনোদিনও আপনার লেগে পাগল ছিলাম না, দেশে এত পোলা থাকতে আপনার লেগে পাগল হমুকা? আমাকে বাড়িতে এত ঠিকই কয়ে গেলা, আমি আপনার লেগে ছোটবেলার থেকেই পাগল সেলিম ভাই। কেন কইছি বুঝেন নাই? কেমনে বুঝুম, তোমার আর তোমার বোনের মতো আমার মাথায় এত বুদ্ধি আসেনি। আপনি আমার লগে যে ফটকামি করেন, সেদিন আমার হাত ধরে কসলা কসলি করনের লাগিয়া ইনে বিনে কর নাই। তোমার আজকে খুব সুন্দর লাগতেছে, চলো গাঙ্গের পাড়ে যে চটপটি খাই, এই জন্য আমিও কইছি। সেলিম ভাই, আপনার জন্য আমি ছোট কাল থেকেই পাগল, আপনার জন্য আমি সাত্তার পাগল। আমার পিছনে কত দামি দামি পোলা ঘরে, তা গই পাত্তা দেই না, আর আপনারে পাত্তা দিব কখনো না। আচ্ছা ঠিক আছে, রাখলাম আমি। খবরদার করলাম, আই রাখে না, রাখে না। না 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 না, রাখা লাগবো, রাখা লাগবো। না সেলিম ভাই, এতক্ষণ আমি যা কইছি মিশা কইছি, আমি সত্যি আপনার লেগে পাগল। আমি তো তোমার লেগে পাগল না। আপনি কইছেন না একটা চান্স দিবেন আমারে? আরে পাগল, ওই কথা কইতো তোমার বাড়ি থেকে খেদাইছি, চান্স দিয়ে কি তোমারে আবার বাড়িতে ঢুকামু কও কি তুমি? এমন করে কথা কইন না সেলিম ভাই, এমন করে কুচামার কথা কইন না, বুকের মধ্যে দুঃখ পাই। দুঃখ পাইলে কাপড় গরম করে বুকের মধ্যে সেক দাও, দুঃখ যাইবো গা। তোমার একটা চান্স দিন সেলিম ভাই, একটা চান্স। আপনি যা কইবেন তাই হইব, আপনি যেমনি চলতে বলবেন তেমনি চলবো। ঠিক তো? ঠিক ঠিক সেলিম ভাই, ঠিক। আমার ছোট ভাবি রাবেয়া বেগম এই বাড়ির বউ এয়নের পর থিকা, সেতারা বেগম তারে বান্দির মতো খাটাই যাচ্ছে। তোমারে ছোট ভাবির সকাল বিকাল পায়ে ধরে সালাম করন লাগবে। ছোট ভাবি পায়ের উপর পাও দিলা খাইবো, হগল কাম তোমার করন লাগবে। কোনো সমস্যা নাই সেলিম ভাই, আপনি খালি একবার আমারে বউ করে ঘরে নেন, দেখেন আমি কি করি। জি না, বিয়া করে ঘরে তুলুম পরে, বিয়ার আগে এক মাস তোমার ট্রেনিং দেন লাগবো। বিয়ার আগে এক মাস তুমি আমার বাড়িতে থাকবা, আমার বাড়ির হগল কাম, ছোট ভাবির সেবা যত্ন, হ্যার কাপড় চোপড় ধোয়া, রান্ধন বারণ, সবাইরে খাওয়ান, ঘর ঝাড়ু দেওয়া, দুয়ার ঝাড়ু দেওয়া, সব কাম তোমার করণ লাগবো। এক মাস কাম করার পরে যদি ছোট ভাবি তোমার কাম কাজ দেখে সন্তুষ্ট হয়, তাইলে বিয়ার কথা চিন্তা করে দেখতে পারি। আপনি কি আমারে আপনার বউ বানাইবেন, নাকি আপনার ছোট ভাবির বান্দি বানাইবেন? বান্দি বান্দি, তোমারে ছোট ভাবির বান্দি বানাইতে চাই, রাজি থাকলে আয়া পড়ো। ইতর বান্দর, রাখলাম। Thank you.